নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে রাস্টাক্স ইন চিকেন পক্স এটা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। রাস্টাক্স ইন চিকেন পক্স, বসন্তকালেতে চিকেন পক্স যেটাকে মায়ের দয়া বলা হয় সেটা স্বভাবতই দেখা যায়। এবং এটা কখন দেখা যায়? যে সিজন চেঞ্জের সময়, দিনে গরম রাতে ঠান্ডা, মানুষ অনিয়ম করে এবং কোথার থেকে রোদের থেকে সেই ঠান্ডা জল খাওয়া, ফ্রিজিং জল বা স্নান করে নেওয়া, অথবা বাড়িতে বা অফিসে এসির থেকে বেরিয়ে রোদে বেরোনো এবং রাত্রের দিকে স্নান করে শোয়া, মানে যখন তার ইমিউনিটি কমে যায়, সাসেপ্টেবল টু কোল্ড হয়, তখন কিন্তু চিকেন পক্সটা দেখা যায়। চিকেন পক্সের প্রথম লক্ষণ হচ্ছে কি? এটা পেটে বেরোয়, দু একদিন পেটের একটা অসুবিধা থাকে, তারপর গলার ভেতরে বেরোয়, ঢোক গিরতে কষ্ট, মুখে ওরেল থ্রাস, মুখে ঘা যেটাকে বলা হয়, তারপরে গালে বা চিখে বেরোয়, তারপর হাতে পায়ে পেটে পিঠে বেরোয়, লাস্টে হাতের চেটো পায়ের চেটো বেরিয়ে শেষ হয়। এবং এর চারটে স্টেজ থাকে, ম্যাকিউল, প্যাপিউল, ভেসিকিউল, পাসচিউলস। চারটে স্টেজ পার করে যখনই ছালকা উঠে, সেগুলোকে হাতে না তুলে একটা অটোমেটিক যখন উঠছে সেটাকে একটা দেশলাই খাপে রেখে জ্বালিয়ে দেওয়া সবচেয়ে ভালো। এই সময় হাই টেম্পারেচার হয়, হাতে পায়ে ব্যথা, বিরক্তি ভাব, চুলকানি, রেস্টলেসনেস, চঞ্চলতা, খেতে না পারা এবং সর্দি কাশি, এই সব লক্ষণগুলো থাকে। আমরা এই চিকেন পক্সের ক্ষেত্রে যদি দেখি যে জ্বর আছে, যতক্ষণ না হাতের চেটো পায়ের চেটো বেরোচ্ছে হাই টেম্পারেচার, সেক্ষেত্রে আমরা রাস্টাক্স চিন্তা করতেই পারি। এবং অল অ্যালং পিরিয়ডে গলায় ব্যথা, চুলকানি ভাব, চঞ্চলতা, অস্থিরতা, গলায় ব্যথার সাথে খুকখুকে কাশি, ক্লান্তি, টু মাচ উইকনেস এবং বিরক্তি ভাব, এই লক্ষণগুলো যদি থেকে থাকে এবং কন্টিনিউ একটা জ্বরের প্রবণতা, হাড়ভেদি যন্ত্রণা, সেক্ষেত্রে আমরা রাস্টাক্স চিন্তা করতেই পারি। কাজে আমরা যদি চিকেন পক্সের ক্ষেত্রে এই এই লক্ষণগুলো পাই, রাস্টাক্স দিয়ে আমরা কিন্তু কেসটাকে পুরোপুরি সুস্থ করতে পারব। তবে নিজেরা কখনোই লক্ষণ, ওষুধের নাম এবং রোগের নাম জেনে এটা ব্যবহার করতে যাবেন না, অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।